গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাব আন্দামানের খুব একটা ফেমাস বিচ, যার নাম হচ্ছে রামনগর বিচ। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি রোস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, যে বিচটা খুব সুন্দর। আর আজকে আমি যাচ্ছি রামনগর বিচ। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে কীরকম হবে বিচটা, তো এখানকার মুখে শুনি, মানে এখানকার লোকাল লোকদের মুখে শুনেছি যে রামনগর বিচটা নাকি খুব সুন্দর, তো তাই যাচ্ছি। আর এই হচ্ছে বাড়ি, বাড়ি থেকে এই বেরোলাম। আর এই হচ্ছে রাস্তা, একটা অটো রিজার্ভ করেছি। অটোওয়ালা, মানে আমাদের ডিগলিপুর থেকে অটোওয়ালা 1500 টাকা চাইছে। আমি এখন রয়েছি আন্দামানের ডিগলিপুরে, তো ডিগলিপুর থেকে আমি রামনগর বিচ যাব। মোটামুটি 40 কিলোমিটার্স আছে রামনগর বিচ, তো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো। এটা হলো নর্থ অ্যান্ড মিডিল আন্দামানের মধ্যে ডিগলিপুরের মেন মার্কেট। ডিগলিপুরের একটা রেস্টুরেন্ট থেকে আমরা 5 প্যাকেট বিরিয়ানি, সাথে স্যালাড আর পাঁপড় ভাজি নিয়ে নিলাম। এখানকার পানগুলো পাহাড়ে হয়, আর পানগুলো দেখতে খুব সুন্দর আর ছোট ছোট হয়। দেখে লোভ লাগলো বলে একটা মিষ্টি পান খেলাম। পান খেয়ে রওনা দিলাম রামনগরের দিকে। পাহাড়ি এলাকা, বৃষ্টি হয়েছে বলে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, মনে হয় কেউ পিচের চাদর বিছিয়ে রেখেছে। কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, তবে কাজ চলছে। ভিউটা খুব সুন্দর বলে দাঁড়িয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে স্যাডেল পিক। তো ওই স্যাডেল পিকে যেতে গেলে পারমিশন লাগে, আর স্যাডেল পিকে তো যাবো না, রামনগর বিচের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে রামনগর বিচ। স্যাডেল পিক থেকে আধা ঘন্টার পরে এই একটা জায়গায় এসে পৌঁছলাম। এই জায়গাটার নাম হচ্ছে কালীঘাট। তো হ্যাঁ, কালীঘাট বাজার। আর এখান দিয়ে কি যেত আগে, মানে কি যেত এখানে, বোট যেত মায়াবন্দর, এখন যায় না? এখন যায় না। এখানে কি আছে, গভীর আছে এই জল? কুমির আছে, কুমির আছে। আগে মায়াবন্দর যেত, এখান থেকে বোট যেত, এখন যায় না, এখন বন্ধ হয়ে গেছে। আর এখানে নাকি কুমিরও আছে অনেক, দেখে মনে হচ্ছে জল অল্প না, কিন্তু প্রচুর জল। আর এই যে ডিঙিগুলো আছে, এই ডিঙিগুলো নিয়ে অনেকে, যারা এখানকার লোকাল বাসিন্দা আছে তারা এই ডিঙিগুলো নিয়ে, এই দিকটা হচ্ছে আরেকটা গ্রাম আছে, কি নাম, নিসিন্দপুর, নিসিন্দপুর এই দিকটা আছে, ওই এই ডিঙিগুলো নিয়ে ওরা আর কি ওই দিকটা যায়। ওরা ওখান থেকে আসে বাজারঘাট নিয়ে এখানে আসে মাছ ধরতে। এখানে সাইনবোর্ডে লেখা আছে ক্রোকোডাইল ইনফেস্টেড এরিয়া। কালীঘাট জেটিঘাট দেখিয়ে দেওয়ার পর এবার তোমাদেরকে নর্থ আন্দামানের কালীঘাট বাজারটা দেখিয়ে দিই। নর্থ আন্দামানের এই কালীঘাট বাজারটি শুধুমাত্র সানডে খোলা থাকে, আর আজকে সানডে। আর এখানে বহু দূর দূর থেকে চাষিরা সবজি বিক্রি করতে আসে, শুধুমাত্র রবিবার দেখে। পিসা এই বাজার থেকে 3 পিস লেবু নিল মাত্র 50 টাকা। লেবু টেবু কিনে এই কালীঘাট থেকে রওনা দিলাম রামনগরের দিকে। রাস্তা পুরো ফাঁকা, আর রাস্তাগুলো দেখতে খুব সুন্দর। পৌঁছে গেছি রামনগর, প্রায় 2 ঘন্টা সময় লাগলো ডিগলিপুর থেকে রামনগর আসতে। রামনগর বিচে ঢুকেই বাঁদিকে দেখতে পেলাম প্লাস্টিকের বোতল দিয়ে বানানো দুটো কচ্ছপ রয়েছে, একটু ইউনিক মনে হলো।
রামনগর বিচে এসে গেছি। ডিগলিপুর থেকে রামনগর আসতে সময় লাগলো 2 ঘন্টা। আর বিচে এসে দেখলাম অনেক লোকজনই প্রায় রয়েছে, ট্যুরিস্ট বহু আছে। আর ঢেউ কিন্তু মারাত্মক ঢেউ, দেখো ভালো লাগছে খুব। ওই স্মিথ আইল্যান্ড, যে রসান স্মিথ আইল্যান্ডে যে গিয়েছি, ওখানে যেরকম সি গ্রিন জল, ব্লু কালারের জল, এখানে কিন্তু জলটা কিন্তু গ্রিন নয়, এখানে পুরো জলটা আমাদের ওই দীঘা বা পুরী যেরকম নর্মাল জল সেরকমই জল। বিচের ধারে একটা গাছের নিচে বসে আমরা একটু গল্প টল্প করছি। এটা হচ্ছে একটা কোরাল, ফেলে দিলাম। সমুদ্রের ধারে এইরকম কাঠের তৈরি দোতলা ঘর করা আছে, এখানে গল্প করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া সব কিছু করা যেতে পারে। আমরা যেই বিরিয়ানিগুলো ডিগলিপুর থেকে কিনেছিলাম সেগুলো এখন এই রামনগর বিচের কাঠের তৈরি দোতলা ঘরে বসে দুপুরের খাবার হিসেবে খাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ কালারের গোল করে পাঁচিল দেওয়া, আর এই দিকেও একটা আছে, টোটাল 2টো আছে রামনগর বিচে। এগুলোর মধ্যে কচ্ছপের ডিম রেখে বাচ্চা ফোটানো হয়, তারপর কচ্ছপের বাচ্চাগুলোকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। আন্দামানের রামনগর বিচ আমাদের ঘোরা কমপ্লিট, তাই এখন আমরা আবার রওনা দিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। যদি তোমাদের এই রামনগর বিচের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে, কিভাবে আসবে, কেমনভাবে যাবে, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করব। থ্যাংক ইউ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য।